লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র আমরা সূত্রটা আলোচনা করব শক্তি সংরক্ষণ সূত্র পেয়ে যাবো তো লেঞ্জের সূত্র কি বলেছে বলের অভিমুখ এমন হবে যে তোর তোৎপরির কারণকে বাধা দেবে অর্থাৎ কুণ্ডলীর কাছে চুম্বক যদি আমরা নিয়ে যাই তা আবিষ্ট তরিত্রল বল এই এদিকে যদি নিয়ে যাই আবিষ্ট তরিত্র বল এখানে হবে দণ্ডচুম্বককে বাধা দেবে এবার দণ্ডচুম্বককে দূরে সরে নিয়ে যায় দুই ক্ষেত্রে আবার বাধা দেবে তখন দণ্ড কাছে নিয়ে যাব এই কুণ্ডলী চুম্বককে বাধা দেবে আমি চুম্বকে যদি দূরে সরে নিয়ে যাই এই কুণ্ডলী চুম্বকে বাধা দেবে অর্থাৎ দুই ক্ষেত্রেই বাধা দিচ্ছি ফলে চুম্বক বা কুণ্ডলী যে কোনো একটা আপেই গতিশীল করতে হলে কি হবে এই বাধা বলের বিরুদ্ধে কার্য করতে হবে ঠিক আছে অর্থাৎ গতিশক্তিতে এইখানে কার্য করতে হবে মানে কিসের জন্য কাজ করতে হবে বাধা বলের বিরুদ্ধে তো এই কার্যটা পাচ্ছি কি করে এই যে এইখানে নিয়ে যাচ্ছি সামনে গতিশীল করতে গতিশক্তি থেকে গতিশক্তি কি হচ্ছে কার্যে রূপান্তরিত হচ্ছে বা এদিকে নিয়ে যাচ্ছি গতিশীল করতেছে কার্য করতে হচ্ছে এই গতিশক্তিতে কি কার্যে রূপান্তর হচ্ছে অর্থাৎ দুই ক্ষেত্রে গতিশক্তি কি হচ্ছে কার্যে রূপান্তর হচ্ছে অর্থাৎ শক্তিটা কার্যে রূপান্তর হচ্ছে তো আমরা কি পাচ্ছি লঞ্জের সূত্র আলোচনা করলাম আমরা লঞ্জি সূত্র আলোচনা করার ক্ষেত্রে কি পাচ্ছি শক্তি কার্যে রূপান্তর হচ্ছে দুই ক্ষেত্রে শক্তি কার্যে রূপান্তর হচ্ছে এবং এই কার্য তরিত্র আবিষ্ট করতেছে তাহলে কি হচ্ছে আমরা লিঙ্গি সূত্র এই কার্য শক্তিতে শক্তি কার্যের রূপান্তর এটা কোন সূত্র শক্তি সংরক্ষণ সূত্র তাহলে কি হচ্ছে আমরা লিঞ্জি সূত্র আলোচনা করলাম আলোচনা করতে করতে শক্তি সংরক্ষণ সূত্রে চলে আসলাম তাহলে কী হলো এই কার্য তরিত্র বলে আবিষ্ট করলো শক্তি সংরক্ষণ সূত্র বোঝা লাগলো তাহলে আমরা পেয়ে গেলাম সূত্রে একটা সূত্র নিয়ে আলোচনা করলাম আর একটা সূত্রে চলে আসলাম